আমেরিকাতে গিয়েই সারপ্রাইজ দিলেন শাকিব খান। 20 ঘন্টা জার্নি, বাংলাদেশ থেকে আমেরিকায় প্লেনে করে 20 আওয়ার্স জার্নি। তারপরে যখন পৌঁছাইছে, তারপরে আবার জার্নিটা শেষ করে আবার ঠিক 12টা পর্যন্ত সে ওয়েট করছে। আমেরিকায় অ্যারাইভাল কয়টা হয়েছে জানা যায়নি, কিন্তু এটুকু জানা গেছে যে রাত 12টা পর্যন্ত ওয়েট করে, তারপরে এই জার্নি করে রাত 12টা পর্যন্ত ওয়েট করে, তারপরে কাজী মারুফের জন্মদিনে কাজী মারুফকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে গেছে কাজী মারুফের বাসায় কেক দিয়ে। এবং সেখানে কাজী মারুফ শাকিব খানকে দেখে যার পণ্যই খুশি, এবং সেই যে বার্থডে সেলিব্রেশন, বার্থডে কেক কাটা এবং কাজী মারুফকে কেক খাইয়ে দেয়া, এই সমস্ত আনন্দ ঘন মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছে হিমেল আশরাফ। মানে শাকিব খানের সঙ্গে হিমেল আশরাফও গিয়েছিল কাজী মারুফকে বার্থডে উইশ করার জন্য। তো 18 ঘন্টা আগে কাজী মারুফ তার ফেসবুকে একটি পোস্ট করেছেন এ নিয়ে। সেই পোস্টে তিনি লিখেছেন, ধন্যবাদ আশরাফুল আলম খোকন ভাই আপনাকে 12টার সময় আমাকে চমকে দেওয়ার জন্য। আপনার আয়োজন ছিল অত্যন্ত পরিচ্ছন্ন সুন্দর। আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে ধন্যবাদ, আমার ভাই আমাকে চমকে দিল বাংলাদেশ থেকে 20 ঘন্টা জার্নি করে এসে না ঘুমিয়ে আমার ভাই 12টা পর্যন্ত বসেছিল আমার জন্য। মিরাজ ভাই ধন্যবাদ আপনাকে। কানাডা থেকে এসেছে লাক্স সুন্দরী সিফাত তাহসিন ধন্যবাদ। সবশেষে ধন্যবাদ আমার জীবনসঙ্গী রাইসাকে, আমার খারাপ ভালো সব সময় এবং সব দিনে আমার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ প্রিয়তমা সিনেমার পরিচালক হিমেল আশরাফকে এই সুন্দর মুহূর্তগুলো ধারণ করে রাখার জন্য। আমার বাবা কাজী হায়াত এবং মা রামিসা হায়াতকে ধন্যবাদ আমাকে এই সুন্দর ভবনে নিয়ে আসার জন্য। তোমাদের কারণেই এই দুনিয়া দেখা আমার, এবং ধন্যবাদ বাংলাদেশের সকলকে। এরকম একটি স্ট্যাটাস কাজী মারুফ দিয়েছেন, সেই ছবিগুলো অ্যাটাচ করে। ছবিতে দেখা যাচ্ছে শাকিব খান কাজী মারুফ একসঙ্গে কেক কাটছেন, শাকিব খান কাজী মারুফকে কেক খাইয়ে দিচ্ছেন, এবং মোস্ট সিগনিফিকেন্ট পার্ট অফ দ্য স্ট্যাটাস ইজ কাজী মারুফ শাকিব খানকে সুপারস্টার বলে সম্বোধন করছেন। করবেন না কেন, বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি একমাত্র সুপারস্টার শাকিব খান, তো তাকে সুপারস্টার বললে কাজী মারুফের কোনো কিছু কমে যাবে না, বরঞ্চ কাজী মারুফের প্রতি মানুষের শ্রদ্ধাটা বেড়ে যাবে, বিশেষ করে শাকিবের শ্রদ্ধাটা বেড়ে যাবে। এই স্ট্যাটাসের নিচে কমেন্ট এসেছে, কমেন্টগুলো যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তার মধ্যে আইরিন তানি অভিনেত্রী লিখেছে হ্যাপি বার্থডে, অনেকগুলো কমেন্ট এসেছে, সবাই হ্যাপি বার্থডে জানিয়েছেন। জায়েদ খান হ্যাপি বার্থডে জানিয়েছেন, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু শুভ জন্মদিন জানিয়েছেন, সৈকত সালাদিন সাংবাদিক শুভ জন্মদিন জানিয়েছেন, আবু বকর রোকন মোস্তফা কামাল রাজের চিফ এডি ছিল শুভ জন্মদিন জানিয়েছেন, সাজিদ আহমেদ বাবু রাইটার ডিরেক্টর শুভ জন্মদিন জানিয়েছেন, মুনমুন হ্যাপি বার্থডে জানিয়েছেন, নায়ক ইমন জানিয়েছেন হ্যাপি বার্থডে, ফরাদিবা হ্যাপি বার্থডে জানিয়েছেন, প্রিয়তমার কাস্টম ডিজাইনার সাংবাদিক নিপু পড়ুয়া আমার বন্ধু হ্যাপি বার্থডে জানিয়েছেন। তো যাদের যাদের আমি চিনি শুধু তাদের নামগুলোই বললাম, আর বাকি অনেকেই আমি চিনি না, তো তাদের নাম আর বললাম না। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে, সম্ভবত ছবি দুইটা গত বছর আর এই বছরের, অথবা দুইটা জায়গায় ছবিটা তোলা হয়েছে, দুইটা কেক কাটা হয়েছে, দুইটা প্লেসে হয়েছে, একটা বোধ হয় প্লেস দুইটা একবারে কনফার্ম করা হয় নাই কোন কোন প্লেসে, তবে একটা প্লেসে কিছু গেস্ট নেই আর একটা প্লেসে কিছু কিছু গেস্ট বেশি আছে, যার মধ্যে আমি আদনান ফারুক হিল্লোলকে দেখলাম, উনিও বোধ হয় আমেরিকায় বসবাস করছেন এই সময়, এবং একটা গ্রুপ ছবি দেখলাম যেখানে জাদু আজাদকেও দেখা যাচ্ছে আমেরিকাতে। জাদু আজাদের সাথে আপনারা জানেন যে শাকিব খানের খুবই ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। সো এই ট্রিপে শাকিব খানের সঙ্গে জাদু আজাদ আমেরিকাতে, তার মানে হয়তো রাজকুমারেও জাদু আজাদের অন্তর্ভুক্তি থাকতে পারে আমেরিকার পার্টে, অথবা যাই না জাদু আজাদ বাংলাদেশ থেকেও বাংলাদেশের পার্টেও ছিলেন কিনা, তবে জাদু আজাদ আছেন রাজকুমারে এরকম একটা আমার কাছে মনে হচ্ছে, কারণ আমেরিকাতে শাকিব খানের সঙ্গে জাদু আজাদকেও দেখা যাচ্ছে, উনিও বোধ হয় রাজকুমারে অভিনয় করছেন। আরো অনেককেই দেখতে পাচ্ছি, যেহেতু অনেককেই আমি চিনি না, আমি এই ছবিটার মধ্যে শুধুমাত্র খোকন ভাইকে চিনছি, জাদু আজাদকে চিনলাম, কাজী মারুফ আর শাকিব খান বলাই বাহুল্য, দেন আদনান ফারুক হিল্লোল, এই কয়জনকেই আমি চিনি, বাকি লোক যারা আছেন তাদের নাম আমার জানা নেই, জানা থাকলে আমি নামগুলো বলতাম। এখন বিষয়টা হচ্ছে যে এই যে বোঝাই যাচ্ছে যে শাকিব খান দুইটা কেক কাটছে দুইটা সময়, একটা এর আগের জন্মদিন, একটা এই জন্মদিন, যেহেতু দুইটার কেক আলাদা, ড্রেস আপ আলাদা, পোশাক আলাদা, ইভেন শাকিব খানকে আগের ছবিটাতে একটু
হেলদি লাগছে। তো সবকিছু মিলিয়ে মনে হয় এটা আগের একটা ছবি এবং পরের একটা ছবি। যাই হোক, খবর ভাই দুইটা ছবি অ্যাড করে দিয়েছেন দুই বছরের। এই যে শাকিব খান কাজী মারুফকে উইশ করলো একজন সুপারস্টার হয়ে, কাজী মারুফ খুব পপুলার, সুপারস্টার না হলেও সে কিন্তু তার জনপ্রিয়তা কিন্তু শাকিব খান, মান্না, তারপরে কিন্তু কাজী মারুফের একটা জনপ্রিয়তা তৈরি হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে কিছু সিনেমা, পরের দিকে যে সিনেমাগুলো করেছে সেই সিনেমাগুলোর অতটা সফল না হলেও কাজী মারুফের সংগ্রহে কিন্তু সুপারহিট সুপারহিট অনেক সিনেমা আছে। সো কাজী মারুফেরও একটা দারুণ ফ্যান বেজ আছে। বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে যে একজন হিরো আরেকজন হিরোকে যেভাবে রাত ১২টার পরে সারপ্রাইজ দিচ্ছে, কেক খাইয়ে দিচ্ছে, এই যে একটা সৌহার্দ্যতা, এই যে একটা সংস্কৃতি, কালচার, এই কালচারটা কিন্তু আমাদের চলচ্চিত্রে খুব রেয়ার, খুব রেয়ার। একজন নায়িকা, একজন নায়িকাকে রাত ১২টার পরে এরকম উইশ করতে গেছে আমি আমার দেখা নাই, এখনো দেখি নাই। নায়িকার বিষয়টা একটু ডিফারেন্ট, কারণ নায়িকারা এটা কতটুকু একজন নায়িকা একজন নায়িকারা সহ্য করতে পারে ওই বিষয়টা তো ডিফারেন্ট বিষয়। একজন নায়ক একজন নায়ককে এইভাবে কেক কেটে সারপ্রাইজ দিয়ে উইশ করা, এই যে কালচার শাকিব খান তৈরি করে দিলেন, এই যে প্র্যাকটিসটা শাকিব খান তৈরি করে দিলেন, এই প্র্যাকটিসটা আরো দেখতে চাই আমাদের। এটা তো সুদূর আমেরিকায় গিয়ে উনি এই কাজটি করলেন, এটা দেশেই দেখতে চাই আমরা। দেখতে চাই যে আরিফিন শুভ কেক নিয়ে শাকিব খানের বাসায় চলে গেছে, আমরা দেখতে চাই শাকিব খান কেক নিয়ে আলমগীর সাহেবের বাসায় চলে গেছে। এই যে একটা ভ্রাতৃত্ব, এই যে একটা নিজেদের মধ্যে একটা দূরত্বের দূরত্ব ঘুচানো, শুটিং ছাড়া কিন্তু আমাদের, আমরা যখন শুটিং করি শুটিং সেটে গিয়ে যখন দেখা হয় ওইটুকুই, অথবা পিকনিক, অথবা কোনো গেট টুগেদার, অথবা কেউ মারা গেলে, এরকম সিচুয়েশনগুলো ছাড়া না, মানে একজন শিল্পীর সাথে আরেকজন শিল্পীর সাক্ষাৎ হওয়াটা খুব কম হয়, খুবই কম হয়। তো সেই সাক্ষাতের যদি একটা সুযোগ থাকে যে জন্মদিনে আমি, আমার সময় আছে হাতে, আমি জন্মদিনে তাকে গিয়ে তার বাসায় গিয়ে তাকে উইশ করলাম, তার সঙ্গে একটু সময় ব্যয় করলাম, এবং সেই সেটা তো আছেই যে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো, সম্পর্ক স্ট্রং হলো, সেই সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো দেখতেও ভালো। এই জিনিসগুলো যখন সোশ্যাল মিডিয়ায় আসে সেটি নিয়েও চর্চা হয়, এই চর্চাটা যত বেশি হবে ততই এর প্র্যাকটিসটাও বাড়বে। তো শাকিব খানের এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।